আচ্ছা দেখেন এটা অনেক মজা মানে অ্যাকচুয়ালি মজার এখানে প্রথমে একটা রাইট অ্যাঙ্গেল চিন্তা করবেন হ্যাঁ প্রথমে আমরা এরকম একটা রাইট অ্যাঙ্গেল চিন্তা করে নিব এ বি সি ঠিক আছে এখন এখানে পয়েন্টগুলো বসানোর টেকনিকটা তো মনে হয় সবাই বুঝার কথা দেখেই বুঝতেছেন বি এর মধ্যে কোনটা নেই সি নাই এসি এর মধ্যে কোনটা নেই বি নাই বিসি এর মধ্যে কোনটা নেই এ নাই সে মানে ভার্টেক্সের অপজিট সাইড কি হ্যাঁ অমনেও বলা যায় হ্যাঁ যেটা আপনার ভালো লাগে ঠিক আছে তো আমাদের প্রুফ করে দেখা হবে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এই স্কোয়ার এগুলো বোঝানোর কিছু নাই এখন এই বিসিটাকে আপনারা কি করবেন এক্সটেন্ড করবেন বিসিটাকে এক্সটেন্ড করব কতটুকু এক্সটেন্ড করব একটা কথা আমি মনে রাখি এই যে এই মাথাটা সবসময় শুয়ে পড়বে মানে এই যে এই বাম দিকের যেটা লম্বাটা এটা সমান সবসময় এই পাশে একদম ঠিক আছে তাহলে এটা কত সি তাহলে সি এর সমান করে একদম সিডিটা সমান সমান হবে এবার দেখেন এটা একটা আরেকটা এটা কোনটা মনে রাখবেন যেটা দাঁড়ায় ছিল সেটা বৈশা পড়ছে যেটা ছিল সেটা দাঁড়ায় যাবে তার মানে বৈশা ছিল কোনটা এ শুয়ে আছে না বা বৈশা আছে এটা দাঁড় করে দিবেন তাহলে এই পাশে একবেন কোনটা এ খেয়াল করছেন আর বিটা সবসময় এই বরাবরই থাকবে বুঝাইতে পারছি খেয়াল করছেন পজিশনটা চেঞ্জ হয়েছে কিভাবে কিন্তু এটার মধ্যে একটা ব্যাপার আছে এটার মধ্যেও একটা ব্যাপার আছে ছোট্ট সেটা পরে বলতেছি আচ্ছা এখন জিনিসটা কিভাবে কাজ করতেছে বিয়ে করলাম ওকে আহ হ্যায় কি যেন একটা কথা বলছিলাম আল্লাহ ভুলে গেছি নিজেই এটা একটা লজিক বাইক করছিলাম আমি যে কিভাবে কাজ করে আচ্ছা যাই হোক প্রথম আমাদের কাজ হবে কি জানেন আমাদের প্রথম কাজ হবে এই যে এ বি আর ইডি এই দুইটা কি দেখানো প্যারালাল দেখানো কি বলছি আর ইডি কি দেখানো প্যারালাল দেখানো এখানে খেয়াল করেন ইডি এটা কি ড্র করা হয়েছিল পারপেন্ডিকুলার ড্র পারপেন্ডিকুলার ডি ডি অন বিসি ডি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে এটা কোশ্চেনে মানে আমরা ফার্স্টে এখানে বলে দিছে ঠিক আছে এখন কাহিনী হইছে এবি আর ইডি এটা যে প্যারালাল এটা আমাকে প্রুফ করতে হবে এন্ড প্রুফ কিভাবে করব খেয়াল করে দেখেন কোনটা কোনটা দেখাবো এবি আর ইডি এই দুটাকে কি দেখাবো প্যারালাল দেখাবো আর আপনারা চিন্তা করেন এই দুটাকে যদি প্যারালাল দেখাতে চাই প্যারালাল দেখানোর জন্য অল্টারনেট অ্যাঙ্গেল করেসপন্ডিং অ্যাঙ্গেল এই জিনিসগুলো আর হেল্প লাগে না আমাদের সবসময় হ্যাঁ স্যার হ্যাঁ আচ্ছা আরেকটা কি লাগে আরেকটা কি লাগে ট্রান্সভার্সাল লাগে তাহলে এখানে একটা ট্রান্সভার্সাল চিন্তা করতে পারি দেখেন তো ট্রান্সভার্সাল চিন্তা করা যায় আচ্ছা কি হলো কে মেসেজ স্যার যেই ভিডিও দিছি ওইখানে ভালো মতো এই ট্রাফিজাম মেথডে প্রুফ করছি ইয়েস আচ্ছা ওকে আচ্ছা হ্যাঁ আমি ভিডিওটা দেখছিলাম এটা ইউএস এর প্রেসিডেন্ট প্রুফ করছিল মনে হ্যাঁ কেনেডি করছিল না প্রুফটা ইউএস এর প্রেসিডেন্ট হ্যাঁ

আচ্ছা এখন স্যার কাহিনী হলো এই সাইড আর এই সাইড সমান এই সাইড এই সাইড সমান আর দুইটার মাঝখানে একটা ইনক্লুডেড অ্যাঙ্গেল তার মানে সাইড অ্যাঙ্গেল সাইড সাইড অ্যাঙ্গেল সাইড কনগ্রুয়েন্ট হয়ে গেল না তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড থিওরেম পরীক্ষা আবার এটা লিখেন না সাইড অ্যাঙ্গেল সাইড থিওরেম পুরোটা লিখতে হবে এটা হলো কষ্টটা ঠিক আছে এটা আমি একটা নোট দিয়ে দিই পুরোটা লিখতে হবে মানে ওই যে পুরো স্টেটমেন্টটা হ্যাঁ পুরো স্টেটমেন্ট আমি এটার একটা নোট দিয়ে দিব এখন ঠিক আছে জেমস আরফিল্ড ও আচ্ছা জেমস আরফিল্ড ওকে এই পর্যন্ত বুঝছেন দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে দুইটা অ্যাঙ্গেল ইনক্লুডেড অ্যাঙ্গেল হইছে আর দুইটা সাইড ইকুয়াল এজন্য এসে স্থিরম হয়ে গেছে আচ্ছা এখন দেখেন তো এবিটা কার উপরে পারপেন্ডিকুলার এই যে এবিটা এই ছবিটা দেখেন এবিটা কার উপরে পারপেন্ডিকুলার বলেন তো পুরাটার উপরে পুরাটা কোনটা বিডি আবার ইডিটা কার উপরে পারপেন্ডিকুলার সেম বিডি বিডি আচ্ছা ওকে ভালো কথা এখন আরেকটা জিনিস এই যে দুইটা ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট লিখলাম এই যে এ বি সি আর সি ডি ই এই দুইটার মধ্যে তো আমরা এই দুইটা ইকুয়াল পাইছি এইটা আর এটা তাহলে কোনটা কোনটা বাকি আছে বলেন তো এই যে সি আর এ সি এই দুইটা ইকুয়াল হয়ে যাবে আর একটা অ্যাঙ্গেল নিতে হবে অ্যাঙ্গেল কোনটা নিব বিএসি নিতে পারি আচ্ছা এই অ্যাঙ্গেল নেওয়াটা আমি একটা মনে রাখতে বলি এটা সবাই খাতায় লিখে দেখেন যদি পারেন সেটা হলো এই যে দুইটা আর কোনটা এটা এটা খেয়াল করে দেখেন তো কোন দুইটা সাইডের মাঝখানে পড়ছে কোন দুইটা সাইডের মাঝখানে মাঝখানের অ্যাঙ্গেল বলেন তো আর বিআরি মানে ছোট করে বললে ছোট করে বললে বিআরসি এর মাঝখানে ঠিক আছে

পারপেন্ডিকুলারের মাঝখানের অ্যাঙ্গেলটা নিব কথা কি বুঝাইতে পারছি এই যে এই অ্যাঙ্গেলটা এটা হবে কি হাইপোটেনাসা পারপেন্ডিকুলারের মাঝের অ্যাঙ্গেল এটা লিখে রাখেন পরে যাতে মনে করতে পারেন আশা করি ক্লিয়ার এটাই ঝামেলা এই লাইনটাই হলো এই পিরামিড ঝামেলার পার্ট আর কোনো ঝামেলার পার্টই নেই ওকে এখন এই দুইটা যদি পারপেন্ডিকুলার হয় এটার উপরে ঠিক আছে আর তাহলে এটা কি হবে ট্রাফিজম কনসেপ্ট কি যে দুইটা সাইড দুইটা দুইটা লাইন প্যারালাল আর বাকি দুইটা নন প্যারালাল ঠিক আছে হ্যাঁ

এটাও নাইনটি ডিগ্রি আচ্ছা এটা আমি একটু লিখি হ্যাঁ এসিবি প্লাস বিএসি এটাও নাইনটি ডিগ্রি ভালো কথা আবার ভালো কথা এবার একটু করেন এই যে বিএসি আর বিএসি টা কার সমান এটা সমান না এটা সমান বলেন তো কোনটা বলেন এই যে বিএসি টা

তাহলে বিএসি এর বদলে কত লিখতে পারবো ইসিডি এই যে দেখছেন এখন কাহিনী কি হয়েছে অ্যাঙ্গেল এসিবি এই পার্টটা আর ইসিডি এই দুইটার সামেশন নিয়ে কাজ করতে হবে এখন স্যার কেমনে বুঝছে ওরা এটা নিয়ে কাজ করতে হবে এটা মাথার মধ্যে আসতেছে না যে এটা নিয়ে কাজ করতে হবে আসলে হ্যাঁ এটা নিয়ে কাজ করার কারণ হলো এইখানে কি তৈরি হয়েছে একটা খেয়াল করেন কি অ্যাঙ্গেল তাহলে আমি যদি এই তিনটার মধ্যে কোনো রিলেশন আনতে পারি তাইলে তো আমার অনেকটা কাজ আগাইতে পারে বুঝছেন এই জন্য এত কিছু কাহিনী করা এবং এখানে ওরা কাজ করছে কি মেন কাহিনী হলো এইটা যদি আমি কোনোভাবে এই যে এইটা এইটা কোনোভাবে যদি নাইনটি ডিগ্রি দেখাইতে পারি তাহলে এই যে এসিটাকে কি বলতে পারবো বলেন তো বলেন তো কি বলা হ্যাঁ বুঝাইতে পারছি এবার কাহিনী এত কাহিনী করার কারণ কি মেইন কাহিনী হলো এসি কে কি দেখানো রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল দেখানো এই জন্য এত ফোন দিয়ে করছে তাহলে প্রথমে আমরা আমাদের টার্গেট কি কি এক নাম্বার টার্গেট কি হবে বলেন তো কনগ্রুয়েন্ট দেখানো এন্ড কনগ্রুয়েন্টটা কেন দেখাইছি বলেন তো কনগ্রুয়েন্ট দেখায় ওখানে আমরা ট্রাইঙ্গেল জন্য ট্রাপিজিয়াম দেখাবো হ্যাঁ ট্রাপিজিয়ামের পরে আমরা কোথায় চলে যাব এই যে এই অ্যাঙ্গেলটা আর এ এঙ্গেলটা ইকুয়াল এটা আমরা দেখাবো ঠিক না এটা তো বলছি কেমনে বুঝছি এই যে বি আর সি এর মাঝের एंगलটা ইকুয়াল দেখাই তবে এখন কেন উই দুটো ইকুয়াল দেখানো যাতে এই एंगल আর এ অ্যাঙ্গেলের মধ্যে একটা রিলেশন আনতে পারি বুঝাইতে পারছি এত কাহিনী করলাম এই কারণে আচ্ছা এবার দেখেন তাহলে এ সি ইটাকে কি বলা যাবে রাইট অ্যাঙ্গেল বলা যাবে কারণ কি কারণ হলো एंगल এ সি বি এখানে একটা লাইন মিসিং করছে ঠিক আছে

মেইন ঝামেলার কাজ শেষ প্রুফ নাইনটি পার্সেন্ট শেষ আর বাকিটা পানি বাদ ঠিক আছে বাকিটা কিভাবে করব দেখা দি খুবই সহজ এখন এখন আপনাকে ট্রাফিজিয়ামটা নিতে হবে কোন ট্রাফিজিয়ামটা এবিডি ট্রাফিজিয়ামটা নিবেন এই পুরা বড় ট্রাফিজিয়ামটা নিবেন এখন এটার মধ্যে কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে বলেন তো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে কয়টা এরিয়া আছে তিনটা একটা কি এবিসি আরেকটা কি সিডি আরেকটা এসি এখন এইবার বুঝে বুঝে লিখবেন ঠিক আছে এইটা হলো বুঝার জায়গা এটা যদি বুঝতে পারেন তাহলে থিওরেম মানে আপনি নিজে বানায় না লিখতে পারেন এবিসি এবিসি হ্যাঁ এটার মধ্যে বেস কোনটা বিসি হাইট কোনটা এবি এবি তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট লেখা যাবে না आंसर লেখা যাবে এটা কত সি এটা বি তাহলে হাফ ইনটু বি ইন্টু সি বুঝাইতে পারছ কি না দেখেন তো হ্যাঁ এই যে লিখছে ও আচ্ছা এটা তো এ সরি এসি তাহলে দেখেন তো এই যে এটা মিলছে বইয়ের সাথে তারপরে সিডি কোনটা দেখেন তো সিডি ই অরিত্র কি বুঝতেছেন স্যার অরিত্র অরিত্র কি আছে অরিত্র তো হ্যাঁ স্যার বুঝতেছেন না বুঝে বললেন প্লিজ হ্যাঁ এটা কিন্তু অত কঠিন না গত বছর এত কঠিন লাগছে এবার অত কঠিন লাগবে তারপরে সিডি এর মধ্যে কি বলবো বলেন তো এই যে এই দুইটার সাথে মাল্টিপ্লিকেশন ইনটু হাফ এই যে ইডি ইনটু সিডি লেখা যাবে সেম আসে হাফ এসি হ্যাঁ হাফ এসি আসছে আর এসি মানে কোন এই যে এইটা সবাই ভুলটা করেন ट्रायंगल এসি এসিটা কি ছবিটা একটু আঁকি আলাদা করে এটা একটু দয়া করে আলাদা করে একটা ছোট করে ছবি আঁকে ফেলেন তাহলে এটা কি হাফ বি স্কয়ার আসলো না হ্যাঁ কিভাবে আসলো এই যে এটা বি কারণ এটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গলের অপজিট তো

এই দুইটা কি প্যারালাল প্যারালাল তো না প্যারালাল কোনটা এ আর ডি আচ্ছা এই ছবিটাকে আচ্ছা তাহলে হাফ ইনটু এ বি প্লাস ডি লেখা যাবে প্যারালাল সাইড দুইটার সামেশন প্যারালাল হলো আমি ছবিটা বুঝার জন্য এইভাবে আঁকি এইভাবে তাহলে বুঝতে সুবিধা হবে আর হাইট কোনটাকে ধরবো স্যার হ্যাঁ এই যে এই দুইটা তো প্যারালাল ট্রাফি জ্যামের ক্ষেত্রে প্যারালাল যে দুইটা থাকে এই দুইটা প্যারালাল হ্যাঁ এ বি আর ডি টা প্যারালাল এই যে পারপেন্ডিকুলার না হ্যাঁ ওইটাই তাহলে ছবিটাকে আমি এইভাবে আঁকি দেখেন তো এবার আপনাদের বুঝতে সুবিধা হয় কিনা হ্যাঁ হাইট স্যার তাহলে বিডি হ্যাঁ হাইটটা কি এই যে হাইট হলো এই যে এটা বিডি বুঝাইতে পারছি ছবিটা এরকম উল্টা করে রাখলাম এই হলো কাহিনী

আমি একটু লিখি এটা হ্যাঁ এটা নাহলে বুঝবেন হাফ ইন্টু বিডি এ বি প্লাস ডি আমি লিখি আস্তে আস্তে নাহলে বুঝবেন না আপনারা হাফ ইন্টু এসি প্লাস হাফ ইন্টু এসি প্লাস হাফ ইন্টু বি স্কোয়ার ওকে তাহলে বিডি মানে কি বিসি প্লাস সিডি আচ্ছা আর বাকিটা আছে এবি প্লাস ডান পাশেরটা খেয়াল করেন তো দুইটা হাফ এসি মিলে কয়টা এসি হবে দুইটা অর্ধেক এসি মানে একটা এসি 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 আর হাফ বি স্কোয়ার এখন বিসি মানে কত দেখেন তো ছবিতে বিসি মানে কত এ না তার এ সিডি মানে কত সি সি এ বি মানে কত তার সি ডি মানে কত স্যার ডি এ হ্যাঁ হয়ে গেছে প্রুফ শেষ এতটুকু করতে পারলি কাহিনী শেষ তাহলে এ প্লাস সি এ প্লাস সি হোল স্কোয়ার হবে হাফ ইন্টু এ প্লাস সি হোল স্কোয়ার ঠিক আছে আপনি আচ্ছা ভালো কথা আমরা তো একটা কাজ করতে পারতাম হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারতাম তাহলে ভালোই তো হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে ভালোই তো না আচ্ছা সমস্যা নেই এখানেও করা যাবে একই কথা এখন আমরা বোধ সাইডে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে কত থাকে বলেন তো এপ্লাস সি হোল স্কোয়ার ইকাল টু টু এ প্লাস বি স্কোয়ার হয় না হয় স্যার এ সি হোল স্কোয়ারকে ভাঙলে কত কোন কোন জিনিসগুলা মনে রাখতে হবে এটা মাথায় রেখে প্রুফ আমি কি কি বলছিলাম আবার রিপিট করি লাস্টের পার্ট কিন্তু এখন একদম সহজ লাস্টের পার্ট নিয়ে আমার মনে হয় না আপনাদের বদার করার দরকার আছে ঠিক আছে জি স্যার আপনার এখানে হ্যাপিনাসের সি না ধরা বি ধরছে হ্যাঁ আপনার ইচ্ছা আপনি যদি অন্য কিছু ধরে করতে চান করতে পারেন ঠিক আছে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তাহলে এখন আমি পুরো একটা সামারি করি প্রথমে থেকে শুরু করব প্রথম থেকে কি কি করতে হবে মনে আছে প্রথমে দুইটা এই যে ইনক্লুডেড অ্যাঙ্গেল দেখাইতে হবে ইনক্লুড অ্যাঙ্গেল কেন দেখাবো যাতে এই দুইটা ট্রাঙ্গেল কি দেখানো যায় কি দেখানো যায় কনগ্রুয়েন্ট দেখানো যায় এবং কনগ্রুয়েন্ট দেখানোর পরে কি করতে হবে জানো কোন দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল দেখাবো বলেন তো একটু অরিত্র অর্ক আপনার বিএসি আর ইসিডি এই যে এই যে চিপার দুইটা কেমনে বুন রাখবো বলছিলাম বলেন তো তার দুইটা সাইড দিয়ে বিআরসি এই যে এই যে বিআরসি এর মাঝখানে অ্যাঙ্গেল দুইটা নিতে হবে ঠিক আছে এ নিয়ে কাজ না এ নিয়ে কাজ না মানে যেটা বেস বরাবর ছিল ওইটা নিয়ে কাজ হলো শেষ হ্যাঁ বেচারে আচ্ছা তারপরে কি করতে হবে দুইটাকে পারপেনডিকুলার দেখাতে হবে এবি আর ইডি প্যারালাল পারপেনিকুলার দেখাবো পারপেনিকুলার আর প্যারালাল বলে পারপেনডিকুলার যেহেতু তাহলে তারা কি হবে প্যারালাল হবে তাহলে এবিডি এ ট্রাপিজিয়াম বলে দিব বলার পরে কি করতে হবে কোন দুইটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে জানো প্রথমে এবিসি নিয়ে কাজ করতে হবে এবিসি এবিসি এর মধ্যে কি কি কোন দুইটা অ্যাঙ্গেল এইটা আর এটার সামেশন কত 90 ডিগ্রি 90 হ্যাঁ তারপরে কোনটার সাথে কোনটা রিলেশন করতে হবে জানো এইটার সাথে কোনটা সাথে এইটা এই দুইটাকে যোগ করে দেখাইতে হবে এই যে এসি আর সিটি ঠিক আছে এইটা হ্যাঁ 90 কেন এই দুইটা নিয়ে কাজ কারণ যাতে এই পুরাটা একটা 90 ডিগ্রি তৈরি 180 ডিগ্রি তৈরি হইছে এটা লিখতে পারা যায় এই জন্য তারপরে তো বুঝছেন কেন মেইন কাহিনী কি ছিল আসলে মেইন কাহিনী কি আমাদের এই অ্যাঙ্গেলটাকে কি দেখানো একটা নাইনটি ডিগ্রি দেখানো যাতে একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল আমরা প্রুফ করে দেখাইতে পারি বুঝাইতে পারছি ওকে তাহলে রেকর্ডিংটা অফ করে দিই এইভাবে